বিদ্যা দেবীর আরাধনা ও প্রার্থনার মধ্য দিয়ে রাঙামাটিতে সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করছে সরস্বতী পূজা। বৃহস্পতিবার সকাল থেকে জেলার সনাতন ধর্মাবলম্বীর মন্দিরগুলোতে বিদ্যা দেবীকে স্মরণ করে পূজা অর্চনা পালন করেছে। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা এই পূজা উদযাপন করেছে। এদিকে পূজা উপলক্ষে মন্দিরগুলোকে দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়। সকাল থেকে পূজা অর্চনায় যোগ দিতে ভক্তরা ভিড় করেছে মন্দির প্রাঙ্গণে। পূজা অর্চনা শেষে পুষ্পাঞ্জলি দিয়েছে ভক্তরা। মন্দিরে প্রাপ্ত বয়স্কদের চেয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বেশি। দিনব্যাপী এই আয়োজনে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা রেখেছে মন্দির ব্যবস্থাপনা কমিটি।